বাঁকুড়া ছাতনা ব্লকে জোড়া সেতুর ভগ্নদশা, ক্ষতিগ্রস্ত সেতুর পিলার ভেঙে পড়ছে, কংক্রিটের আস্তরণ, ভাঙাচোরা রেলিং, কোথাও আবার সেটুকুও নেই। রাঙামাটি সেতুর বয়স 30-এরও বেশি। ছাতনা ব্লকের গড়বা, ধোতলা, ময়রাগোড়ার মতো 12টি গ্রামের কয়েক হাজার বাসিন্দাদের স্কুল, কলেজ কিংবা বাঁকুড়া মেডিকেল কলেজে যেতে হলে এই সেতু দিয়েই যাতায়াত করতে হয়। কিন্তু সেতুর অবস্থা এক কথায় ভয়ঙ্কর। পুরুলিয়ার এটা শর্ট রাস্তা, তাতে তাড়াতাড়ি আমাদের পুরুলিয়া পৌঁছানো যায়। এই ব্রিজটা একেবারেই ভাঙাচোরা আছে, আগে হয়েছে আর কোনো রিপেয়ার হয়নি, আর নতুন করে কোনো উদ্যোগ হয়নি। প্রশাসনকে জানিয়েছে? প্রশাসনকে বহুতবার জানিয়েছেন, ওনারা বলেছে হয়ে যাবে, ওইটুকুই বলেছে, আর কিছু বলেননি। রাঙামাটি গ্রাম থেকে 6-7 কিলোমিটার দূরেই জামথোলা সেতু, তথৈবচ অবস্থা তারও। এই সেতু দিয়েই পুরুলিয়া, বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ যাওয়ার বাস ও পণ্যবাহী গাড়ি চলাচল করে। সামনেই বাঁকুড়ার মেটাল শহর স্টেশন। ছাতনা ব্লকের বাসিন্দাদের ট্রেন ধরতে হলে জামথোলা সেতুর উপর দিয়ে যেতে হয় স্টেশনে, কিন্তু এত গুরুত্বপূর্ণ সেতু রক্ষণাবেক্ষণ হয় না বলে অভিযোগ। ব্রিজটা একদম ভগ্নপ্রায়, রড ফড সব দেখা যাচ্ছে। হ্যাঁ, সত্যি সত্য যদি ব্রিজটা তৈরি করা হয়, হ্যাঁ, তাহলে আমাদের পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া জেলা সবচেয়ে বেশি উপকৃত হবে, পুরুলিয়া জেলা। ছাতনার বিডিও শাশ্বতী দাস জানিয়েছেন, সেতু দুটি পরিদর্শন করে জেলা শাসককে রিপোর্ট দিয়েছেন, কিন্তু সেতু মেরামতি কবে থেকে শুরু হবে তা স্পষ্ট করে বলতে পারেননি বিডিও। ফলে ছাতনা ব্লকের মানুষ প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ। প্রসূন চক্রবর্তীর রিপোর্ট, এমবিপি আনন্দ, বাঁকুড়া।